পূর্ণাঙ্গ গতির যুদ্ধ চলি আছে হামাস আর ইসরায়েলের মাজত। গাজা স্ট্রিপত হামাস নিঃশেষ করার অভিযান চলাই গেছে ইসরায়েলে। পুনের ইসরায়েলের হিংস আক্রমণ গাজা স্ট্রিপত, যে হিংস আক্রমণত ইসরায়েলের হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়েহর 10 জনক সদস্য নিহত হয়েছে। ইসরায়েলের বোমা বর্ষণত ইসমাইল হানিয়ে হামাসের শীর্ষ নেতা, হামাসের রাজনৈতিক মুরব্বী ইসমাইল হানিয়েহর 10 সদস্য, ইসমাইল হানিয়েহর পরিয়ালের 10 সদস্যই প্রাণ হেরুয়াইছে ইসরায়েলের বোমা বর্ষণত। নমস্কার প্রিয় দর্শক, মই জয়ন্ত মাধব গোস্বামী স্বাগত জানাইছো নিউজ 18 অসম নর্থ ইষ্টর ডিজিটেল লাইভলৈ। লৈ আহিছো ইসরায়েল আর হামাসের যুদ্ধের শেহতীয়া খবর, আর এই খবর অত্যন্ত ডাঙর খবর হিসাবে বিবেচিত হয়েছে। ইতিমধ্যে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড এইগুলি শীর্ষ নেতা ইসমাইল হানিয়ে, হামাসের এইগুলি রাজনৈতিক মুরব্বী ইসমাইল হানিয়ে, যে ইসমাইল হানিয়েহর নির্দেশ মর্মে 2023 বর্ষের 7 অক্টোবরত ইসরায়েলত হামাসে চলাইছিল বর্বর আক্রমণ, হত্যাযোগ্য নৃশংস হত্যাকাণ্ড। আর সেই আক্রমণের মাস্টার মাইন্ড হামাসের রাজনৈতিক মুরব্বী ইসমাইল হানিয়েহক টার্গেট করে আহিছে দীর্ঘদিনের পরাই ইসরায়েলে, অর্থাৎ বিগত 8 মাহৰো অধিক সময় ধরে এই যুদ্ধ চলি আছে, আক্রমণ চলি আছে গাজা স্ট্রিপত ইসরায়েলের। আর এই আক্রমণত হামাস নিঃশেষ করার নামত, হামাস নিঃশেষ করার অজুহাতত এক প্রকার ধ্বংসস্তূপত পরিণত হয়েছে গাজা স্ট্রিপ। আর এই গাজা স্ট্রিপত থাকা ইসমাইল হানিয়েহর পরিয়ালের সদস্যর উপর আক্রমণ চলাইছে এইবার ইসরায়েলে। ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ, এই হিংস আক্রমণত, প্রাণঘাতী আক্রমণত প্রাণ হেরুয়াইছে ইসমাইল হানিয়েহর পরিয়ালের 10 জনক সদস্য। 10 জনক সদস্য নিহত হওয়ার কথা প্রকাশ করেছে গাজার সংবাদ মাধ্যমে। গাজার সূত্র প্রকাশ পাইছে এই কথা, গাজা প্রশাসনে সদরি করেছে এই কথা যে ইসমাইল হানিয়েহর পরিয়ালের উপর আক্রমণ চলা হয়েছে, যে আক্রমণত প্রাণ হেরুয়াইছে 10 জনক সদস্য। ইয়ার পূর্বেও, আজির পর প্রায় 2 মাস পূর্বে, পবিত্র রমজান মাহর পিছত যে ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছিল, আর সেই ঈদ উল ফিতরের পাছতে ইসমাইল হানিয়েহর 3 পুত্র নিধন হয়েছিল ইসরায়েলের আক্রমণত। ইসরায়েলে আক্রমণ করা 3 পুত্র, নাতি নাতিনী সহ কেবাজনো পরিয়ালের সদস্য প্রাণ হেরুয়াইছিল। আর তেতিয়ার পরাই বিচারি আছে ইসমাইল হানিয়েহক, ইসমাইল হানিয়েহর সন্ধানত গাজার বিভিন্ন প্রান্তত অভিযান চলি আছে। আর মুঠর উপর শীর্ষ নেতা, বহু শীর্ষ নেতাক ইতিমধ্যেই হত্যা করেছে ইসরায়েলি সেনায়। ইসরায়েলি বোমা বর্ষণত, ইসরায়েলের আক্রমণত ইতিমধ্যেই কেবাগৰাকীও শীর্ষ নেতায় প্রাণ হেরুয়াইছে। মুঠ 24টাকমাণ্ডো আছে হামাসর, এই 24টাকমাণ্ডোর প্রায় 18টা কমাণ্ডোয় নিঃশেষ করেছে ইসরায়েলের অভিযানত, বাকি 4টা কমাণ্ডো নিঃশেষ করার বাবে অভিযান চলি আছে, আক্রমণ চলি আছে। বিশেষ রাফা সীমান্ত বা রাফা অঞ্চলত অভিযান চলি আছে ইসরায়েলের, যে রাফাত নেকি প্রায় 11 লক্ষাধিক শরণার্থী বর্তমান আশ্রয় গ্রহণ করে আছে। আর তার সময়ে সময়ে আমি আপনার জানাই আহিছো, বিগত সপ্তাহতো 2টাকৈ ভয়ঙ্কর আক্রমণ ঘটনা সংঘটিত করেছে ইসরায়েলে, যত সর্বাধিক, যে আটাইতকৈ বৃহৎ শরণার্থী শিবির আছে রাফাত, স্বাতি নামৰ শরণার্থী শিবিরতো আক্রমণ চলাই 2 শতাধিক লোকের প্রাণ কাঢ়িছে ইসরায়েলি সেনায়। আকাশ মার্গেরে চলা বোমা বর্ষণত 2 শতাধিক শরণার্থী প্রাণ হেরুয়াইছে, তার ভিতর অধিকাংশই আছিল শিশু আর মহিলা। আর তারপর শেহতিয়া এই ডাঙর খবর আহিছে যে হামাসের রাজনৈতিক মুরব্বী ইসমাইল হানিয়েহর পরিয়ালের উপর আক্রমণ চলাইছে, যে আক্রমণত ইসমাইল হানিয়েহর বহু সদস্য, পরিয়ালের বহু সদস্য, যত ভগ্নীও আছে, নাতি নাতিনী আছে, ভাতৃ আছে, কেইবাজনো সদস্য প্রাণ হেরুয়ার তথ্য এই মুহূর্তে গাজা প্রশাসনে প্রকাশ করেছে, সদরি করেছে। হামাস নিঃশেষ করার অজুহাতত সমগ্র গাজা ভূখণ্ডকে ধ্বংসস্তূপ পরিণত করেছে ইসরায়েলে। বেঞ্জামিন নেতানেহু নিজের স্থিতিত অটল হয়ে আছে, বিশ্বের বহু দেশে গরিহনা ধিক্কার দিয়ার পাছতো, বহু হেঁচা প্রয়োগ করার পাছতো, যাতে নিরীহর উপর আক্রমণ চলা নহয়, হামাস নিঃশেষ করার নামত যাতে কোনো নিরীহয় প্রাণ হেরুয়াবলগিয়া নহয়, কোনো নিরীহর কোনো ধরনের ক্ষতি নহয়, ধনজনের ক্ষতি নহয়, সেই কথা নিশ্চিত করবলৈ বিভিন্ন পক্ষের হেঁচা আহি আছে। কিন্তু এই হেঁচাকো কোনো ধরনের ক্যারেপ করা নাই, সম্পূর্ণরূপে আহ্বান করে হামাস নিঃশেষ নোহা পর্যন্ত এই আক্রমণ চলাই নিয়ার পণ লৈ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে এনেদরে চলাই গেছে ভয়ঙ্কর আক্রমণ। কারণ ইয়ার পূর্বেও ড্রোন আক্রমণত হানিয়েহর, এইজন মুরব্বীর, হামাসর মুরব্বী, রাজনৈতিক মুরব্বী ইসমাইল হানিয়েহর 3 জনক পুত্র হত্যা করেছিল ইসরায়েলে ড্রোন আক্রমণে। আর এইবার
হানিয়েহৰ 10 সদস্যই প্ৰাণ হেৰুৱাইছে পৰিয়ালৰ। এই আক্ৰমণত ভগ্নীও নিহত হোৱা বুলি গাজা সূত্ৰই সদৰি কৰিছে। পেলেষ্টাইনী সশস্ত্ৰ সংগঠন হামাছক নিশেষ কৰিবলৈ গাজাত এনেদৰে হিংস্ৰ আক্ৰমণ চলাই গৈছে ইজৰাইলী সেনাই। বিশ্বৰ বিভিন্ন দেশে এই আক্ৰমণক গৰিহণা দিছে যদিও নিজৰ স্থিতিত অটল থাকি এই অভিযান চলাই গৈছে। এজন এজনকৈ হামাছৰ শীৰ্ষ নেতাক নিধন কৰি গৈছে, নিশেষ কৰি আহিছে ইজৰাইলী সেনাই। আৰু ইজৰাইলী সেনাই এতিয়া বিচাৰি পোৱা নাই ইছমাইল হানিয়ে। যি ইছমাইল হানিয়ে বিভিন্ন দেশলৈ গৈ আত্মগোপন কৰি কেনেদৰে যুদ্ধ বিৰতি আনিব পাৰি এই সন্দৰ্ভত চিন্তা চৰ্চা কৰি আছে, বহু দেশৰ মুৰব্বীৰ সৈতে কথা বতৰা পাতি আছে গোপন স্থানৰ পৰা, কেতিয়াবা ইজিপ্তৰ ৰাষ্ট্ৰপ্ৰধানৰ সৈতে কথা পাতিছে, কেতিয়াবা জৰ্ডান, কেতিয়াবা কাটাৰ, এনেদৰে বিভিন্ন দেশৰ সৈতে মধ্যস্থতাকাৰী ভূমিকা ধাৰণ কৰা বা মধ্যস্থতাকাৰী ভূমিকা পালন কৰা বহুকেইখন দেশৰ নেতাৰ সৈতে অহৰহ যোগাযোগ কৰি আছে। ইছমাইল হানিয়েহে কেনেদৰে শান্তি স্থাপন কৰিব পাৰি, কেনেদৰে ইজৰাইলৰ আক্ৰমণ গাজাষ্ট্ৰীপত ৰোধ কৰিব পাৰি এই সন্দৰ্ভত নিৰৱ বিচ্ছিন্নভাৱে কথা বতৰা পাতি আছে ইছমাইল হানিয়েহে। আৰু তাৰ মাজতে ইছমাইল হানিয়েহক বিচাৰি পোৱা নাই ইজৰাইলে, আৰু যাৰ বাবে ইছমাইল হানিয়েহৰ পৰিয়ালক এতিয়া টাৰ্গেট কৰি লৈছে। এফালৰ পৰা নিষেধ কৰি গৈ আছে, হামাছৰ শীৰ্ষ নেতাসকলক নিষেধ কৰি গৈ আছে, একে সময়তে পৰিয়ালৰ ওপৰত এতিয়া আক্ৰমণ কৰিছে। আকাশ মাৰ্গেৰে চলোৱা ভয়ানক হিংস্ৰ আক্ৰমণ, বোমা বিস্ফোৰণত প্ৰাণ হেৰুৱালে ইছমাইল হানিয়েহৰ পৰিয়ালৰ 10 সদস্যই। একেদৰে আমি জনাই আহিছো ইজৰাইল চৰকাৰো প্ৰতিবাদৰ সন্মুখীন হৈছে, কাৰণ পণবন্দীসকলক এতিয়া মুকলি কৰি আনিব পৰা নাই। প্ৰথম যিটো পৰ্যায়ত 7 দিনীয়া যুদ্ধবিৰতি হৈছিল, সেই যুদ্ধবিৰতি বিগত বৰ্ষ ডিচেম্বৰ মাহত মাত্ৰ 7টা দিনৰ যুদ্ধবিৰতিত যি 105 গৰাকী পণবন্দীক মুকলি কৰি অনা হ'ল, এতিয়াও প্ৰায় 134 গৰাকী পণবন্দীক মুকলি কৰি আনিব পৰা নাই। তেওঁলোক জীয়াই আছে নে তেওঁলোকক হামাছে হত্যা কৰিলে সেই সন্দৰ্ভতো কোনো তথ্য পৰিয়ালৰ লোকে লাভ কৰা নাই, আৰু যাৰ বাবে ইজৰাইলৰ পণবন্দীসকলৰ পৰিয়ালে ৰাজপথলৈ ওলাই আহি ইজৰাইল চৰকাৰৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, শান্তিৰ বাতাবৰণৰ পোষকতা কৰিছে। সকলোৱে যুদ্ধ বন্ধ হ'ব লাগে, পণবন্দীসকলক মুকলি কৰিব লাগে, কিন্তু পণবন্দীক মুকলি কৰি অনাত এতিয়াও ব্যৰ্থ হৈছে, আৰু তাৰে প্ৰতিশোধ ল'বৰ বাবে ইজৰাইলে নিৰৱচ্ছিন্নভাৱে আক্ৰমণ চলাই গৈছে। মুঠৰ ওপৰত হামাছৰ পুলিয়ে পোখাই উভালিবলৈ এনেদৰে জোৰদাৰ হিংস্ৰ আক্ৰমণ চলাই গৈছে, য'ত নেকি নিৰীহ লোককো চোৱা নাই ইজৰাইলে। হামাছ বধৰ অজুহাতত সমগ্ৰ গাজা ভূখণ্ডই ধ্বংসস্তূপত পৰিণত কৰাৰ বিনিময়ত বা পৰিণতিত প্ৰায় 35,000-40,000 লোকে প্ৰাণ হেৰুৱাইছে, 70,000-80,000 লোক ঘূনীয়া হ'বলগীয়া হৈছে, প্ৰায় 15,00,000 লোক গৃহহাৰা হ'বলগীয়া হৈছে, য'ত নেকি 11,000-15,00,000 লোকে বৰ্তমান ৰাফাত আশ্ৰয় গ্ৰহণ কৰি আছে। কিন্তু সেই শৰণাৰ্থী শিবিৰসমূহো বাদ দিয়া নাই ইজৰাইলে, এফালৰ পৰা ধাহিমুহি আক্ৰমণ চলাই গৈছে ইজৰাইলে। গতিকে এই প্ৰত্যুত্তৰ এতিয়া কেনেদৰে দিয়ে হামাছে সেয়া লক্ষণীয় হ'ব, নে হামাছ সম্পূৰ্ণৰূপে নিষেধ কৰাত সফল হ'ব নে ব্যৰ্থ হ'ব ইজৰাইল, সেয়া হ'ব আটাইতকৈ ডাঙৰ কথা। ইজৰাইলৰ যথেষ্ট মূৰৰ কামোৰণি সৃষ্টি কৰি আহিছে হামাছে, একে সময়তে হিজবুল্লাহ, একে সময়তে হুথি বাহিনীয়েও আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ চলাই আছে ইজৰাইলৰ ওপৰত। আৰু এনেধৰণৰ আক্ৰমণ প্ৰতিহত কৰিবৰ বাবে সময়ে সময়ে ইজৰাইলে লেবাননৰ সশস্ত্ৰ সন্ত্ৰাসবাদী সংগঠন হিজবুল্লাহৰ ওপৰতো প্ৰত্যুত্তৰ দি গৈছে, হুথিৰ ওপৰতো প্ৰত্যুত্তৰ দি গৈছে। একেদৰে ইৰাণ আৰু ইজৰাইলৰ মাজত যি ধৰণৰ যুদ্ধৰ অৱতাৰণা হৈছিল, আন এখন ভয়ানক যুদ্ধৰ সূত্ৰপাত হ'ব বুলি সকলোৱে আশংকা প্ৰকাশ কৰি থকাৰ সময়তে এক ৰহস্যজনক হেলিকপ্টাৰ দুৰ্ঘটনাত প্ৰাণ হেৰুৱালে ইৰাণৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীয়েও। ইব্ৰাহিম ৰাইছিয়ে প্ৰাণ হেৰুৱালে হেলিকপ্টাৰ দুৰ্ঘটনাত, আৰু তাৰ পিছত সেই পৰিস্থিতি এটা চলি থকাৰ সময়তে কিন্তু গাজাষ্ট্ৰীপত ইজৰাইলৰ আক্ৰমণ বন্ধ হোৱা নাই, বৰং দুৰ্বাৰ গতিত এই আক্ৰমণ চলাই গৈছে, য'ত নেকি নিৰীহ তেজেৰে ৰাঙলি হৈছে গাজা ভূখণ্ড। আৰু এয়া আছিল যুদ্ধৰ শেহতীয়া আপডেট, প্ৰতি মুহূৰ্তৰ তথ্য আমি জনাই যাম আপোনালোকক। চাই থাকিব নিউজ 18।